আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছে আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে সারাদিন ধরে যে সংবাদের শিরোনাম পরিবর্তন হওয়ার দিকটি সেটিও চলে আসবে। শুরুতেই আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যে দুজন আমরা অতিথি পেয়েছি তাদের সাথে। আমরা পেয়েছি হোসেন জব্বার শৈবাল, প্রেসিডেন্ট FMS, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি মইনুদ্দিন নাসের, সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং যে কোনো প্রশ্ন মতামত থাকলে সেটিও আপনারা জানাতে পারেন। সেই সাথে জানিয়ে রাখতে চাই www.facebook.com/tbn24usa, সেখানেও আমরা আছি সরাসরি, সেখানেও আপনারা প্রশ্ন করতে পারেন। শুরুতেই আজকের দিনের যে মইনুদ্দিন নাসের এবং শৈবাল, আজকের দিনের ঘটনাবহুল, আজকে ডোনাল্ড ট্রাম্প দুটি জায়গায় গিয়ে ভাষণ দিয়েছেন যেটি অর্থনৈতিক রিলেটেড, আপনার কাছে আমি আসবো সেই বিষয়টিতে। আরেকটি বিষয়, CNN এবং ওয়াশিংটন পোস্ট বলছে তাদের কাছে কিছু তথ্য প্রমাণ আছে যে ভিত্তিতে তারা একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মানুষজনের সাথে রাশিয়ার যোগাযোগ হয়েছে, সে বিষয়ে তাদের কাছে তথ্য প্রমাণ আছে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা আপনাদের বিশ্লেষণ শুনব। ধোঁয়াশা কাটছে না ট্রাম্প প্রশাসনের রাশিয়ার সাথে সংশ্লিষ্টতার অভিযোগের তকমা থেকে, বরং দিনকে দিন আরো ঘনীভূত হচ্ছে এই ধোঁয়া। যে ধোঁয়া দূর করার জন্য বারবার আত্মবিশ্বাসের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন নির্বাচনে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই, তারপরে ঝেড়ে ফেলতে পারছেন না এই অভিযোগ। এরই মধ্যে সিনেট ইন্টেলিজেন্স কমিটি বলেছে ট্রাম্প প্রশাসনের 20 জন কর্মকর্তাকে জেরা করা হবে, যে তালিকায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও আছেন। In my view, why we need a select committee in order to get through all this, because there's lots more shoes that are going to drop. We also have to determine whether he really can add value to our investigation, whether we need him to learn information we can't learn from other sources. Washington Post-এর অনুসন্ধানীমূলক প্রতিবেদন বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কাছের মানুষদের রাশিয়ার সাথে সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ তারা পেয়েছেন। গ্রহণের আগে রাশিয়ান রাষ্ট্রদূত সহ রাশিয়ান ব্যাংকের এক নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করেছিলেন জ্যারেড কুশনার। এই তথ্যও আছে ওয়াশিংটন পোস্টের কাছে। একই অভিযোগ অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের দিকে। দুটি অনুষ্ঠানে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে একান্তভাবে আলাপ করেন জেফ সেশনস যখন তার অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেটে শুনানি চলছে। Just 11 weeks before the shooting, San Francisco had released Sanchez from its custody, even though রাশিয়ার সাথে যোগাযোগের অভিযোগ এডুকেশন সেক্রেটারি বেটস দিবসের ভাই এরিক প্রিন্সের উপর। জানুয়ারিতে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ জনের সঙ্গে বৈঠক করেন। রাশিয়ার সাথে যোগাযোগের অভিযোগেই এরই মধ্যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাইকেল ফ্লিন। তার বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে দায়িত্ব নেওয়ার আগেই কথা বলেছিলেন। অভিযোগের আঙুল পল ম্যানফোর্টের উপরও, যিনি ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এমনকি রাশিয়ান স্বার্থ রক্ষা করে ইউক্রেন রাশিয়ান ইস্যু এবং যুক্তরাষ্ট্রের দর কষাকষিতে তিনি 10 মিলিয়নে সমঝোতা করেন, এমন তথ্যও নাকি আছে ওয়াশিংটন পোস্ট এবং CNN এর কাছে। নির্বাচনের সময় ট্রাম্পের ফরেন পলিসি অ্যাডভাইজারি হিসেবে কাজ করা কার্টার পেজেরও নাম আছে এই তালিকায়। চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। হোসেন জব্বার শৈবাল, আপনি প্রতিবেদনটি দেখলেন, আমি যদি আপনার কাছে জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্প বারবারই এই অভিযোগটি অস্বীকার করে আসছে, যদি আমরা দেখছি সে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এবং পরে এই বিষয়টি খুব জোরালোভাবে, তো আপনার বিশ্লেষণটি যদি জানি। Well, the fact of the matter is, there is actually ব্যাপারটা হয়েছে কি, এটা there is no way to escape it. It's the fact. যেমন পল ম্যানাফোর্ট, the person who was basically jokon initially jokon when he was technically caught red handed at that time,
সো জাস্ট টু গেট হিম স্কেপ ফ্রম দেয়ার রাইট অ্যাওয়ে কিন্তু তাকে কিন্তু সরিয়ে দিচ্ছে কিন্তু ওই আপনার ক্যাম্পেইন ম্যানেজার পদ থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে সিম্পলি বিকজ দে নিউ দিস কুড হ্যাভ বিন আ ভেরি অ্যাট দ্যাট মোমেন্ট ওয়াজ অফকোর্স যেহেতু দে ওয়ার রানিং দ্য ক্যাম্পেইন দে নিউ দিস কুড বি আ ডেডলি সিচুয়েশন সো ওয়াই উড দে ডু দ্যাট আই মিন দে নো দে ওয়াজ সামথিং ইন ইট অ্যান্ড লাইক ইস জাস্ট পুট ইট অন আই মিন দের ইজ আ সিরিজ অফ things that are happening in this matter jay at some point there is no way around I mean there is no escape there is a connections whatsoever I mean apni I'm sure you would agree with me jay connection is there eta obosho ei desher khetre eta kintu it's a very common thing it happens in a previous administration it was always there whether it's a Russia or somewhere else I mean it's nothing new to this administration I to me it's I don't know they're just making whole thing out of but it's there it's just a matter of today or tomorrow how they're going to pull this out monidin nasir apni ei khetre ki jog korben na eta to ট্রামেসিয়ার্স দের সাথে যে এদের সম্পর্ক ছিল রাশিয়ার সাথে বিভিন্ন জায়গায় যে তাদের কথাবার্তা হয়েছে তাদের কমিউনিকেশনস হয়েছে বিভিন্ন ডিউরিং দি ইলেকশনস অ্যান্ড আফটার দি ইলেকশনস এটা এটা তো নিশ্চিত এটাতে কোনো দেয়ার ইজ নো ডাউট ইন ইট কারণ ম্যানাফোর্ডের পরে যখন ইলেকশনের সময় তাকে সরিয়ে দেওয়া হলো ইলেকশনের পরে ফ্লিনকে সরে যেতে হলো বিকজ ইলেকশনের পরেও সে শপথ নেওয়ার আগে সেটা করেছে এখন যে জিনিসটা সবচেয়ে বেশি আজকে আলোচিত সেটা হচ্ছে যে সুসান রাইসের যে তুমি আনমাস্ক করো আনমাস্ক মানে তুমি এদেরকে সাধারণত যে সার্ভিলেন্সে যাদের ছবি ধরা পড়েছে এবং যারা ইয়ে করেছে তাদেরকে তাদের জানিয়ে দাও হুয়ার দেয় যে যারা ওইখানে ছিল এবং তাদের সাথে ডেফিনেটলি আমার মনে হয় যে আনমাস্কিং যদি হয় যেমন মানে যেটা মুকুশ উন্মোচন যদি করা হয় যারা আসছে তাহলে অনেক কিছু বেরিয়ে যাবে যে কারণে ডোনাল্ড ট্রাম্প মরিয়ে হয়ে আবার সুসানের বিরুদ্ধে টুইট করেছে তার নাম দেওয়া হয়েছে এখন ইতিমধ্যে লায়ার ইন চিফ অ্যান্ড টুইটার ইন চিফ দিস টু নেমস আর গোয়িং আফটার দি ডোনাল্ড ট্রাম্প কিন্তু সিএনএনকে বলেছেন এবং অস্বীকার করেছেন অভিযোগ যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যা নিয়ে আসছেন সেগুলো এবং সে উনি সরাসরি বলেছেন আমাদের সাথে একজন আছেন সে প্রশ্নটি আমরা নিয়ে নিব এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আছে আপনারা আপনাদের কোনো প্রশ্ন কিংবা মতামত যদি থাকে আপনারা করতে পারেন আমাদের এখানে যে দুজন অতিথি আছেন তাদের কাছে আপনারা যে কোনো কিছু জানতেও পারবেন এবং আপনাদের কোনো যদি মতামত থাকে সেটিও তুলে ধরতে পারবেন কে আছেন দর্শক নামটি বলে প্রশ্নটি করুন আচ্ছা উনি যোগ দিলে আমরা নিব প্রশ্নটি এবং সেই সাথে বলে রাখতে চাই www.facebook.com/tbn24usa সেখানেও আমরা আছি সরাসরি শৈবল ভাই আপনার কাছে যদি জানতে চাই যে এই যে আপনি বলছিলেন যে বারাক ওবামার আমলে এটি নতুন কিছু নয় তাহলে আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে তাহলে গণমাধ্যমগুলো কেন এটিতে এত রংচং লাগাচ্ছে কারণ আমরা বারবারই দেখি সংবাদের শিরোনাম হয় এ রাশিয়ার বিষয়টি Right. You have to see the ultimate interest. So, আমাদের এখানে তো বরাবরই এটা দেখা যায় যে media plays a big role into politics. At some point, it's a battle against the politics and the media. It happens at all times. But these facts, it all depends on how far they go to remove someone. কিছু কিছু যে ফ্যাক্টর্স আই মিন ইন টার্মস অফ এ কনস্পিরেসি দিস ইজ প্রিটি মাচ ইউ নো ইট রিয়েলি কামস ডাউন টু ইটস এ কনস্পিরেসি অ্যান্ড কনস্পিরেসি আই মিন দিস দের ইজ নো ওয়ে অ্যারাউন্ড দিস কান্ট্রি ইজ দ্য বেস্ট ইন কনস্পিরেসি অ্যান্ড ইন দ্য পাস্ট অ্যান্ড দেভ ডান ইট উইথ সেভারাল আপনি যেটা এই যে আড়িপাতার ব্যাপারটা যেটা বলেছে আই মিন ইফ ইউ লুক এট দ্য হিস্ট্রি ফর দ্য কান্ট্রি আই মিন দিস কান্ট্রি দে আর দ্য মাস্টার অফ ডুইং দিস It has whether it's whether you're doing it through to this country or the other country, they're doing it for the whole world. And the media is playing the role, I would definitely say, you have to understand what's going behind this factor. It's people, whatever is drawing the interest, that's what we want to talk about. And you have to see behind that, what is he doing? Well, people are all talking about this factor and he's probably playing something else that the other roles into. But the fact is here. I mean, there's a connection there. I don't know how much they're going to get out of it. But like I said, they've done it in the past. আমাদের একজন আছেন সাথে। জি দর্শক কে আছেন? নামটি বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম এহসান। আমি নিউ জার্সি থেকে বলতেছি।
আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, তো আমি এক মাস প্রায় 10 দিন আগে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার গ্রিন কার্ড বাসায় আসে নাই। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা হচ্ছে যে এটা আরও অনেকবার আমরা জবাব দিয়েছি যে আপনি মানে যদি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন আপনাকে মিনিমাম 3 মাস অপেক্ষা করতে হবে, আর 3 মাসের মধ্যে যদি আপনার গ্রিন কার্ড যদি না আসে তাহলে আপনি খোঁজ খবর নেবেন এবং মানে আবার চিঠিপত্র। আমার 19 এপ্রিল আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যে তাহলে আপনার আরও আগে করা উচিত ছিল, আপনার মানে যে অন্তত 6 মাস আগে করা উচিত ছিল, 3 মান্থস আগে ইউ শুড হ্যাভ অ্যাপ্লাইড। আপনার মানে 6 মাস আগেও করতে পারেন আপনি মানে যে গ্রিন কার্ডের মেয়াদ যদি গ্রিন কার্ড যদি হয়, কিন্তু ওই যে আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে ওদের ইস্যু করার এটা কোনো সম্পৃক্ততা নাই, কারণ তারা ওইটা কনসিডার করবে না, আপনার ড্রাইভিং লাইসেন্স যে মেয়াদ চলে যাচ্ছে ওইটা তারা কনসিডার করবে না। আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম 3 মাস অপেক্ষা করে তারপরে আপনি যোগাযোগ করেন তাদের সাথে। আর একটা জিনিস হচ্ছে যে আমি এই প্রসঙ্গে একটা জিনিস আমি যোগ করতে চাই, এই যে এখানে যে প্রেসিডেন্ট যে রাশিয়ার ব্যাপারে যে বিষয়টা আসছে আমাদের সবাই যে আরও অনেক বিভিন্ন বলতেছেন আপনি যে এটা সবসময় যে তাদের আড়ি পাতা, আর এটা আড়ি পাতার ঘটনা না, এটা হচ্ছে যে এটা পিওরলি একটা ইলেকশনকে ইনফ্লুয়েন্স করার বিষয়, কারণ বিভিন্নভাবে রিপোর্ট হচ্ছে যে সে 1000 এলিমেন্টকে বিভিন্ন রিপোর্টে আসছে, 1000 সিএনএনও রিপোর্টে তারা মেনশন করা হয়েছে, 1000 লোককে পেমেন্ট করেছে রাশিয়া হিলারির এগেনস্টে ইনস্ট্যান্টলি কাজ করার জন্য এবং ইনস্ট্যান্টলি তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করার জন্য, এবং মানে সেটা সেটা যদি হয়ে থাকে ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার, এটা কিন্তু কোনো সময় ঘটে নাই আমেরিকান ইলেকশনে। জি দর্শক, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি কুইন্স থেকে বলতেছি। আমার প্রশ্নটা হলো, এখন তো ট্রাম্প কানেক্ট, ট্রাম্প এবং রাশিয়া কানেকশন একটা বিশাল ব্যাপার স্যাপার সরগরম সারা আমেরিকায়। আমার প্রশ্ন, যদি এটা প্রমাণিত হয় যে ট্রাম্প রাশিয়ার সাথে কানেকশন ছিল, সেক্ষেত্রে তার কি হতে পারে? আচ্ছা, আর রাশিয়ার সাথে মঈনুদ্দিন নাসার আপনি শুরুতে যোগ করেন, তারপরে আমি আপনার কাছ থেকে নিব। আচ্ছা, আমি এই বিষয়ে সংবিধানের 25তম ধারা আর ইমপিচমেন্ট দুইটা দুই জিনিস, ইমপিচমেন্ট বহু আগে থেকে ছিল, সংবিধানের 25তম ধারা যোগ হয়েছে 1967 সালে, সেটা করা হয়েছে যে কেনেডির পরে, কারণ যে কেনেডি যখন মারা যায় তখন যদি কেনেডি যদি মারা না যেত গুলিতে তাহলে কিন্তু ইয়ে ওই যে জনসন কিন্তু প্রেসিডেন্ট হতে পারতেন না, তাকে অ্যাক্টিং হয়ে থাকতে হতো, কিন্তু এরা ওই এরপরে যখন মানে জনসন যখন এই ইয়ে করে এই অ্যামেন্ডমেন্ট করে 25th Amendment, তখন থেকে আপনার প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হতে পারে ভাইস প্রেসিডেন্ট। এখন যদি এটা ইমপিচমেন্ট আমি বলবো না, কিছুদিনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে স্থগিত করে রাখতে পারে, তার অ্যাক্টিভিটিস বন্ধ করে রাখতে পারে, সাময়িকভাবে তাকে অন্য কোনো ব্যবস্থা নিতে পারে, এরকম একটা ব্যবস্থা আছে 25th Amendment, সেটাও হতে পারে, আবার ইমপিচমেন্টও হতে পারে। ইমপিচমেন্ট হচ্ছে যে আপনাকে একদম সরিয়ে দেওয়া, আর 25th Amendment হচ্ছে তার বিচার না হওয়া পর্যন্ত তাকে অবসরে যাওয়া সাময়িকভাবে। সেই সময়ে ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের 2/3 মেম্বারকে, ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের 2/3 মেম্বার এবং 2/3 কংগ্রেসের সদস্যকে একত হবে। আচ্ছা শৈবাল, আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন এই বিষয়ে, আমাদের দুজন আছেন, আপনি কি কিছু যোগ করবেন? প্রশ্ন করুক, আমরা দেন উই ক্যান ফলো। আচ্ছা, আপনি অন্য আরেকটি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন। জি দর্শক, কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম। আমি কে বলছিলেন, নামটি বলে এবং কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন। আমি বলতে চাচ্ছি, আমাদের এখানে কয়েকটা বাড়ি আছে, তো এখন যে পরিস্থিতি, এতে কি আমরা বাড়ি ঘর রাখতে পারবো না বিক্রি করে দিতে পারবো, বিক্রি করে দিবো? আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটি? আমরা বুঝতে পারিনি, আপনাকে আবার করতে হবে। এখন দেশের যে অবস্থা, এতে কি আমাদের যে বাড়ি আছে আমাকে কি রিফেস করবে না? ওনাদের বাড়ি আছে, কোথায় আছে বাড়ি? এই ধর কুইজ আমাদের বাড়ি,
আপনার ফোনের স্পিকারটি খুব সম্ভবত অন করা আছে, যে কারণে আমাদের কাছে খুব স্পষ্ট ভাবে আপনার প্রশ্নটি আসছে না। হ্যাঁ, একটু কাইন্ডলি স্পিকারটা হয়তো বন্ধ করে কথা বলেন। আপনার সুবিধার জন্যই আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারলে উত্তর দিতে পারবো। আচ্ছা, লাইনটি কেটে গেছে, আমরা এ বিষয়ে আসব। হোসেন জোবর সৈবাল, যে বিষয়টি চলে এসেছে আপনি দেখতে পেয়েছেন এবং শুরুতেই আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে রাশান ইস্যুতে আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি আচ্ছা, আমি ব্রঞ্চের থেকে বলছি, আমার নাম রফি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলের বউয়ের কন্ডিশনাল গ্রিন কার্ড ছিল। আচ্ছা, অ্যাপ্লাই করছে রিনিউর জন্য, অ্যাপ্লাই করার পরে তারে এক বছরের জন্য একটা চিঠি দিছে। জি, এখন সে দেশে যাইতে চায়, তো তার চিঠিটা নিয়ে আমরা এই মাসের 11 তারিখের জন্য ফেডারেল প্লাজাতে ডেট নিছি। জি, পাসপোর্টে সিল দেওয়ার জন্য। জি, পাসপোর্টে সিল দেওয়ার পরে আমরা যদি দেশে যাই তারে নিয়ে, আপনি ওয়েট করুন, আপনার গ্রিন কার্ডটা সাধারণত ইট টেক্স এক্স্যাক্টলি অ্যাবাউট 1 ইয়ার আপনার পার্মানেন্ট গ্রিন কার্ডটা আসার জন্য। আপনাকে, আপনি যদি আমার ওপিনিয়ন চান, আমি বলবো যে আপনি একটু অপেক্ষা করুন, একবারে গ্রিন কার্ডটা নিয়েই আপনি যান। মনিউদ্দিন স্যার, আপনি কি যোগ করতে চান? না, আমি এটা ঠিকই আছে যে সময়ের পরিপ্রেক্ষিতে এটা আপনি আইনেও তো আপনি পারেন, ইউ ক্যান গো, বাট আপনার মানে একবার সময়ের পরিপ্রেক্ষিতে আপনার না যাওয়াই ভালো, গ্রিন কার্ড নিয়ে যাওয়াই ভালো। জি জি। সেই সাথে আমাদের ফেসবুকে অনেকে যোগ দিয়েছেন, ইব্রাহিম বিন ইভান, আবদুল্লাহ সিলেট, অশোক দাস এবং আয়েশা উমের, সবাই আমাদের টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরও। আরেকজন আছেন সাথে আমাদের, কে আছেন, নামটি বলে কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলুন, প্রশ্নটি করুন। জি, আমার নাম রাফিজা। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে বিয়ে দিয়ে আসছি আমি বাংলাদেশে। জি, এখন আমার জামার জন্য আমরা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আমার জামাইটা কি আসতে পারবে কি না? রাশিদা, আপনি কোথা থেকে বলছিলেন? আরেকজন আছেন আমাদের সাথে, জি দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে, আপনার ইমিগ্রেন্ট বিষয়ে প্রথম আসলে, আপনার গ্রিন কার্ডটা পাওয়ার আগে ওই ব্যক্তি কি দেশে চলে যেতে পারবে কিনা, এবং সে দেশে যাওয়ার পরে গ্রিন কার্ডটা কি এখান থেকে সংগ্রহ করতে পারবে কিনা? এরকম একটি প্রশ্ন কিছুক্ষণ আগেও করা হয়েছিল, সেবার আপনি যদি উত্তর দিতে চান। আপনাকে প্রথমত গ্রিন কার্ড, আপনি কতদিন আগে এসেছে? উনি আমেরিকা, লাইনটি কেটে গেছে, কেটে গেছে। তবুও তার ওনার প্রশ্নের উত্তরটা বেসিক্যালি যে, উনি আমেরিকায় আসলে সাধারণত ইট টেক্স অনলি ফিউ উইকস টু গেট দ্য গ্রিন কার্ড। গ্রিন কার্ড যদি না এসে থাকে, দেন ইউ রিয়েলি নিড টু ফাইন্ড আউট ওয়াই দ্য গ্রিন কার্ড ইজ নট কামিং, কারণ এই জেনারেলি আসলে এটা বেশি সময় লাগে না, গ্রিন কার্ড, তাই না? এটা এটা সোশ্যাল সিকিউরিটি কার্ডও চলে আসে, মেইন 3 সপ্তাহের মধ্যেই চলে আসে। সো আপনার নর্মালি, হ্যাঁ, তো ম্যাক্সিমাম 6 সপ্তাহ, তো 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যদি গ্রিন কার্ড না আসে, আমার মনে হয় আপনার যাওয়াটা ঠিক না, কারণ খোঁজ খবরটা নেওয়া উচিত বিফোর ইউ লিভ, কারণ কোনো কারণে যদি আপনার যদি আবার ফার্দার যদি ওদের প্রসেসিংয়ের জন্য, যদি এটা হতে পারে যে কোনো কারণে প্রসেসিংয়ের প্রবলেম হতে পারে, যে হয়তো দে মাইট নিড দ্য ফিঙ্গারপ্রিন্ট ওয়ান মোর টাইম, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছেন না, কারণ এটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, উইচ ইজ আপনাকে সেই লোকাল অফিসে যে আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। আপনি যদি দেশের বাইরে একবার চলে যান,
দেন আমি স্ট্রংলি রেকমেন্ড করি, মাই ওপিনিয়ন, প্লিজ আপনি এখান থেকে যাবেন না, আপনি আপনার গ্রিন কার্ড হাতে নিয়ে তারপরে আপনি দেশ থেকে। মনিউদ্দিন নাসের, আপনি যদি নাসের ভাই নিশ্চয়ই আপনি রাইট, আপনি তাই না? ঠিক, আপনি মানে কোনোভাবে গ্রিন কার্ড না নিয়ে, কারণ এটা আরো আরো এখন আপনি যেটা বলছেন যে আপনি পাঁচ আরো ভয়ানক গ্রিন কার্ড আরো ভয়ানক হ্যাঁ সংখ্যার ব্যাপার না, এটা আরো ভয়ানক, এটা আমি রেকমেন্ড করি কাজেই গ্রিন কার্ড না নিয়ে আপনি তদবির করুন গ্রিন কার্ডটা যাতে আসে, আসতেছে না কেন জিজ্ঞেস করুন, যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে না আসলে দে শুড ফাইন্ড আউট এক্স্যাক্টলি। আরেকজন আছেন আমাদের সাথে, যে কে আছেন, নামটি বলে কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি, আমার নাম ইকবাল, আমি বলছি মিনেসোটা থেকে। জি বলুন। আমার কোশ্চেন হলো, আমি সিটিজেন, আমি বিয়ে করেছিলাম বাংলাদেশে, এখন সেখানে আমার ওয়াইফ এবং বাচ্চা দুই মাস। জি, এখন আমি তার জন্য আমি আরেকদিন প্রশ্ন করছিলাম যে আমি তার জন্য কি কি কাগজপত্রের জন্য অ্যাপ্লাই করব ওখানে, আর আমাকে এখানে কি এখান থেকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কতদিন সময় লাগবে ওখানে। আচ্ছা, মনিউদ্দিন নাসের, আপনি যদি উত্তরটি দেন। এখানে কি কাগজপত্র, আপনি মানে তো সিটিজেন, আপনার সিটিজেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ছেলে সিটিজেন হয়ে গেছে, এটা আপনি মানে জাস্ট এখানে সিটিজেনের ইয়েটা করবেন। আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছেন কিনা আমি জানি না, আপনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলে আপনার ছেলের ব্যাপারে একটা ইনফরমেশান দেবেন আপনি এনবিসিতে, ন্যাশনাল ভিসা সেন্টারে আপনি মানে ইনফরমেশান দেবেন যে আপনার ছেলে হয়ে আছে ওইখানে আছে, কিন্তু সেই ছেলে আপনি মানে যেহেতু সিটিজেন আপনার ছেলেও কিন্তু আপনার সাথে সিটিজেন হয়ে গেছে, যে সে তার আসতে কোনো অসুবিধা হওয়ার কথা না, সে জাস্ট অ্যাড করে নেবে আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের সাথে। ফেসবুকেও আমাদের অনেকে প্রশ্ন করছেন, সেরকম একটি প্রশ্ন আমরা নিয়ে নিতে চাই। এমডি মিদুল ইসলাম সিমন বলেছেন, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার ওয়াইফকে আনার জন্য 130 অ্যাপ্লাই করেছি 2016 অগাস্টে এবং অ্যাপ্রুভড করে ডিসেম্বরে 2016 জানিয়েছে, কবে নাগাদ আমার ওয়াইফ আসতে পারবেন? উনি কি গ্রিন কার্ড হোল্ডার, তাই না? না, উনি গ্রিন কার্ড হোল্ডার। ওনাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ওনার সিটিজেনশিপ কবে হবে, বিকজ সিটিজেনশিপ ক্যাটাগরিটা মেক্স অল দ্য ডিফারেন্স। আপনি যে লাইনে আমি জানি না আছেন কি না, তবে সিটিজেনশিপ উনি ফেসবুক থেকে ফেসবুকে আছেন। আচ্ছা, তো আসলে আপনার এই অ্যান্সারটা হচ্ছে গিয়ে যে আপনার যদি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ থাকা, দ্যাটস ভেরি গুড, কিন্তু সিটিজেনশিপটা যদি এর মধ্যে যদি আপনার হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি আপনি আপনার স্ট্যাটাসটা আপডেট করে নেবেন, আপনার সিটিজেনশিপ স্ট্যাটাসটা আপডেট করে নিলে ইমিডিয়েটলি আপনার ভিসা ক্যাটাগরি উইল বি ইমিডিয়েটলি অ্যাভেলেবল, তার মানে আপনার সঙ্গে সঙ্গে আপনার ন্যাশনাল ভিসা সেন্টার আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরেকজন আছেন আমাদের সাথে, যে কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হাসান, ব্রুকলিন থেকে বলছি। জি, আমার নাম হাসান, ব্রুকলিন থেকে বলছি। হ্যাঁ শুনছি, বলুন প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, রাশিয়ার হ্যাকিং এর কারণে যদি এবং রাশিয়ার সাথে সম্পৃক্ততার টার্ম ক্যাম্পেইনের সম্পৃক্ততার কারণে যদি হিলারি ক্লিনটনের পরাজয় পরাজিত হয়ে থাকে, হ্যাঁ, নাকি অন্য কোনো কারণে হিলারিকে পরাজয় বরণ করতে হচ্ছে, সেটা ওনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। আর এটা যদি প্রমাণ হয় যে রাশিয়ার সাথে সম্পৃক্ত ছিল নির্বাচনকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীদের সাথে এবং ওই কারণে যদি হিলারি ক্লিনটনকে পরাজিত হতে হয়েছে, হ্যাঁ, তাহলে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ মনিউদ্দিন নাসেরা, আপনি যদি চাপ করেন। প্রশ্নটা বড় সুন্দর, মানে আসলে এটা ভালো প্রশ্ন করেছেন যে হিলারি ক্লিনটন, আবার হিলারি ক্লিনটনের আর কোনো সম্ভাবনা নাই এই এই ইলেকশনের রেজাল্ট ওনার পক্ষে কোনোভাবেই যাবে না, কারণ আমেরিকার কনস্টিটিউশন বা এবং আমেরিকার ইলেকশন প্রসিডিউর সেটা বলে না এখন, কারণ সেজন্য উনি, বাট আপনি যে প্রশ্নটা তুলেছেন যে অন্য কোনো কারণে তার পরাজিত হয়েছে, আরও অনেক কারণ তার রয়েছে যেগুলো মানুষ এখন ফাইন্ড আউট করছে। উনি বলছেন যে, অনেকে বলছেন যে উনি ক্যাম্পেইন, হিলারি ক্লিনটন ক্যাম্পেইন করেছে ঠিক মতো করেন নাই, উনি আরিজোনাতে কেন গেলেন সেটাতে কোনো দিনও জিততেন না, উনি উথাতে কেন গেলেন উথাতে উনি জেতার কথা না, উনি কেন জর্জিয়াতে গেলেন জর্জিয়াতে ওনার জেতার কথা না, উনি যেখানে তার বেস আছে যে মিশিগান, পেনসিলভেনিয়া এবং যে উইসকনসিন এবং ওহাইও, এগুলো তার গ্রান্টেড সিট, এগুলোতে সে কনসিডারেট করার পরে সে কেন তার স্প্রেড করেছে, সে কেন স্ক্যাটার্ড হয়েছে, সে কেন তার ইয়েকে থিন করে ফেলেছে, তার প্রেজেন্স অফ দি ওয়ার্কার্সকে কেন থিন করে ফেলেছে চারিদিকে, মানে পাতলা করে ফেলেছে, ওখান থেকে উড্ড করে নিয়ে অন্য যেখানে সে জিততে পারবে না কোনো দিনে, যেমন নর্থ ক্যারোলিনা ওখানে জিতার কোনো সম্ভাবনা নাই, সেখানে সে যাইয়া তার লোকজন নিয়ে গেছে, সেটা বিটারলি ক্রিটিসাইজ করছে, কারণ শি ডিড নট লিসেন টু এনিবডি
অফ হার ক্যাম্পেইন এবং শি ডিড নট লিসেন টু ইভেন বিল ক্লিনটন অফ হার ক্যাম্পেইন ইভেন শি ডিড নট ইউজ হার হাজব্যান্ড বিল ক্লিনটন ডিউরিং দি ইলেকশন ইভেন শি মিসইউজ দি ওবামা প্রেসিডেন্ট ওবামা অ্যান্ড মিশেল কারণ প্রেসিডেন্ট ওবামা ইচ্ছে করলে কোথাও যেতে পারে না বা মিশেল ইচ্ছে করলে কোথাও যেতে পারে না এটা কিন্তু ক্যাম্পেইনকে ঠিক করে দিতে হয় কোথায় তিনি গিয়ে বক্তৃতা করবেন ওনারা ঠিক মতো তাকে অ্যারিজোনাতে ব্যবহার করছে তাকে যদি মিশিগানে ব্যবহার করতো তাকে যদি পেনসালভানিয়াতে ব্যবহার করতো তাকে যদি ওহাইওতে ব্যবহার করতো আরও বেশি করে তাহলে হয়তো হিলারি ক্লিনটন জিততে পারতেন আরেকটা জিনিস আমি জিনিসটা বলতে চাই আপনি যদি রাশিয়ান আপনি যেটা রাশিয়ান যদি ইন্টারফিয়ারেন্সের কারণে যদি নির্বাচনের রেজাল্ট উল্টে যায় তাহলে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এটার কনসিকুয়েন্স ভোগ করবেন তিনি এটার স্নোবল এফেক্টটা বর্তমান প্রশাসনের উপরেই আসবে এটা বিগত প্রশাসনের উপরে আসার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নেই শৈবাল আপনি কিছু যোগ করতে চান যদি যোগ করেন খুব ছোট্ট করে আমরা একটা বিরতিতে যাব অবশ্যই যেটা উনি বলেছেন আমি 100% একমত যে এখানে আসলে কিন্তু দেয়ার ইজ নো স্কোপ যে তারকে ফিরে আসার কোনো এখানে কোনো স্কোপ নেই যেটা চলে গেছে এটা 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 নাই তবে এটা ঠিক যে ওনার কী হবে সেই ব্যাপারটা অবশ্যই ডিফারেন্ট ফ্যাক্টর মানে ট্রাম্প প্রশাসনের উপরে প্রভাব পড়বে আমরা আসবো আলোচনায় সেই সাথে দর্শক আপনাদেরও প্রশ্ন নিব তবে আমাদের সময় হয়েছে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিবার আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান এবং 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি সেই সাথে আছি ফেসবুকও আমাদের সাথে একজন যোগ দিয়েছেন আমরা তার প্রশ্নটি নিয়ে তারপর আপনাদের সাথে আসবো জি দর্শক কে আছেন কোথা থেকে বলছেন নামটি বলে প্রশ্নটি করুন আমার নাম বিধান আমি ব্রোঞ্জ থেকে বলছি জি আমার একটা প্রশ্ন আমি আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি 2006 সালের অগস্ট মাসে এখনো কোনো চিঠিপত্র পেলাম না আজকে 14 বছর হয়ে গেল ওরা বলতেছে মানে আমরা পাঠাবো তোমার তোমার সবকিছু আমাদের ইয়াতে আছে কম্পিউটার আছে আমার হলে পাঠাবো এখনো আমি কোনো চিঠিপত্র পাই না টাকা জমা দেওয়ার জন্য বিজেপি জমা দেওয়ার জন্য 2004 সালে তো না আপনার 2004 তাহলে আপনার কিন্তু ফাইল 2004 সালে হলে কিন্তু আপনি আপনার ফাইল কিন্তু এখন কারেন্ট চলে আসার কথা আচ্ছা মনিউদ্দিন নাসির আপনি যদি এই ক্ষেত্রে যোগ করেন জি বলেন আপনি কিছু বলতে চান আমি আমি একটা কথা বলতে চাই আমি আমার এক মাস আগে যারা করছে আমার ফ্রেন্ড জি 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 ওদের টাকা জমা নিয়ে নিয়েছে অলরেডি ওরা ফি জমা দিয়েছে ওদের ওদের কেসে ঢাকায় চলে গেছে ঠিকই বলছে হ্যাঁ আমারটা এক মাস পরে দিয়েছে এখনো হলো না কেন বুঝতে পারছি আপনার ফাইল এখন কারেন্ট তো এখন এই কেসটা জাস্ট আরেকজনের এক মাস আগে হয়েছে বলে যে ঠিক ব্যাপারটা তা না তবে উইদিন 3 মান্থসের মধ্যেই থাকে তো আপনার ফাইল যদি নেক্সট 2 মাসের মধ্যে যদি আপনি না পান দেন ইউ শুড রিলি কন্টাক্ট কিন্তু আপনি কিন্তু ইমিডিয়েটলি ইউ শুড মানে আপনার ইউ শুড কিপ ইউর আইজ ওপেন যে কোনো সময় কিন্তু আপনার আসার কথা যে কোনো মুহূর্তে আসবে এখন কারণ আপনার ফাইল এক্স্যাক্টলি কারেন্ট এখন এখন 2004 কেসই চলছে আচ্ছা মনিউদ্দিন নাসির আপনি যোগ করতে চান আপনি এটা ঠিক আছে যে আপনি মানে যে কিন্তু বিশেষ সেন্টার আপনি যোগাযোগ করেন হ্যাঁ বিশেষ সেন্টারে যোগাযোগ করেন আপনি যোগাযোগ করেন বিশেষ সেন্টারে ইমিডিয়েটলি এবং ইমেল করেন তাদের সব হ্যাঁ ইমেল করতে যে ইমেল করবেন ইমেল করলে তারা ইমেইলে উত্তর দিবে আপনার ডকুমেন্ট থাকবে যে আপনি যোগাযোগ করেছিলেন এবং মানে আপনি কারণ এখন ইদানিং অনেক মেল মিস হচ্ছে প্রচুর মেল মিস হয় তখন মানে যদি মেল মিস হয়ে থাকে তাহলে আপনার সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনি ইমেল করবেন ইমেল করলে আপনি ইমেলে জবাব পাবেন এবং প্রমাণটি থাকবে যে আপনি মানে ইনকোয়ারি করেছেন আপনি চিঠি পান নাই আমাদের সাথে আরেকজন যোগ দিয়েছেন যে কে আছেন নামটি বলে এবং কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কুইন্স থেকে বলছি আমি গত বছর অক্টোবরে আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছি ওই মাসে আমি রিসিভ লেটার পাইছি এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার বা কোনো কিছুই পাইনি সেক্ষেত্রে কিরকম সময় লাগতে পারে বা আমার কিছু করণীয় আছে কিনা আচ্ছা গত বছর তিনি অ্যাপ্লাই করেছিলেন তার বাবা মার জন্য অক্টোবর মাস অক্টোবর দিন তো হয়ে যাওয়ার কথা আপনি একটু করে যোগাযোগ করেন এর মধ্যে কারণ এটা অনেক সময়
আমাদের যখন পড়ানো হয়েছে, আমি এখানে একটা ইমিগ্রেশনের উপরে যখন পড়ছি, তখন আমাদেরকে আমাদের টিচার বারবার বলেছে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেটা বাংলাদেশের মতো, এটা বাংলাদেশের ব্যুরোক্রেসির মতো, এটা নড়লে নড়ে আর না নড়লে নড়ে না। কাজেই আপনি অবশ্যই খোঁজাখুঁজি করবেন, আপনি অবশ্যই টেলিফোন করবেন, অবশ্যই যোগাযোগ করবেন, প্লিজ। আচ্ছা, যোগাযোগ করতে হবে। আরেকজন যোগ দিয়েছেন, যে কে আছেন আমাদের সাথে, নামটি বলুন এবং কোথা থেকে বলছেন, প্রশ্নটি যদি থাকে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে ইসলাম বলছিলাম। আমি যে জি বলেন বলেন, প্রশ্ন করুন। আমি ওই সেবার ব্যয় অফিস থেকে 2007 সালে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম ইসলাম, আমিরুল ইসলাম। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা বলেন ভাইয়া, বলেন। এখন এই 2007 সালে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি আপনার ওখান থেকে। জি, আমি বলবো যে রাফলি অ্যাবাউট 3 বছর ওয়েডিং এ আছে এখনো, তবু আপনি অফিসে কল করবেন, অফিসে আপনার জন্য একদম স্ট্যান্ড বাই আছে, আপনি তরুণের সাথে যোগাযোগ করবেন, তরুণ আপনার সঙ্গে সঙ্গে আপনার ফাইল পুল করে এক্স্যাক্টলি বলে দিবে কত মাস ওয়েট করতে হবে এবং কি স্ট্যাটাস আছে। এবং ইনকোয়ারির জন্য যেটা মাঝে মাঝে, যেটা আমাদের ভাইও বলেছেন যে মাঝে মাঝে উই শুড ডু যেটাকে বলে রেগুলার ইনকোয়ারি, সেটা আপনাকে করে দিব। আপনি একটু দয়া করে অফিসে কল দিয়ে আপনি আপনার এই কেসটার সম্বন্ধে তরুণকে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ। আর ধন্যবাদ দর্শক আপনাদেরও। সেই সাথে ফেসবুকে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের নামগুলো বলতেই হয়, হুসেন মোরাদ, হুসেন মোরাদ, জাকির হাসান এবং এমডি সরকার, তারা TBN24 ধন্যবাদ দিয়েছেন এবং আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, সে কারণে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন আছেন, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হইছে যে আমার একটা বোন আসছিল, আজ 4 মাস হয়, ওর স্বামী আনছিল, এখন ওর স্বামী সাথে মানে আলাদা হইয়া গেছে, তো ওর কি গ্রিন কার্ড পাইছে, ওর কার্ডের কি সমস্যা হইবে, ওর যেটা জানতাম। আচ্ছা, আপনার উত্তরটি দিব কিন্তু আপনি কোথা থেকে বলছেন সেটি একটু বলে নিতে হবে। ওই যে আমি ব্রুকলিন। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে বলি, আপনার এই ব্যাপারে আপনার অবশ্যই লিগাল সার্ভিস সিক করা দরকার। দেয়ারস অনেক সার্টেন কেস আছে যেখানে প্রথমত হলো যে তাদের তাদের বিয়েটা কত বছর আগে হয়েছে এটা একটু বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তবে এটা বিয়ের কত বছর হয়েছে এটা একটা বিশাল ফ্যাক্টর। এবং এই কেসটা যেটা হয়েছে সেটা হলো কি যে যদি এই কেসে যদি তার গ্রিন কার্ডটা যদি 2 বছরের জন্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেখানে একটা বিষয় আছে যে আপনার ওই এক্সটেনশন ফাইল করার ব্যাপারে আপনি স্টিল দের ইজ এ চয়েস, আপনার যদি চয়েস না আপনার দের ইজ এ ওয়ে, যদি আপনার গ্রিন কার্ড ডিভোর্স হয়ে গেলেও বা থাকলেও বিভিন্ন কারণে আপনি এটা পেতে পারেন, রিনিউয়াল পেতে পারেন। আর যদি গ্রিন কার্ড যদি 10 বছরের জন্য হয়ে থাকে তাহলে ইট মেক্স নো ডিফারেন্স, ওনার সাথে যদি ছাড়াছাড়ি হয়েও যায় তা সেক্ষেত্রে আপনার 3 বছরের জায়গায় 5 বছর ওয়েট করতে হবে আপনার সিটিজেনশিপ ফাইল করার জন্য, কিন্তু এটা আর কোনো এফেক্ট করবে না। বাট এগেইন 2 বছর আর 5 বছরের ফ্যাক্টর আছে, যদি 2 বছরের জন্য হয় তাহলে আপনাকে ডেফিনেটলি ইউ শুড সিক ফর লিগাল হেল্প, কারণ সেই রিনিউয়ালের জন্য আপনাকে স্পেশাল আমার প্রশ্ন হচ্ছে আমি পলিটিক্যাল কেস উইন হইছি, আমি গ্রিন কার্ড পাইছি এবং আমার ফ্যামিলি এখানে আছে, কিন্তু আমার ইমার্জেন্সি বাংলাদেশে যাওয়া লাগে, এখন গেলে আসতে কোনো প্রবলেম হবে কি না একটু বলবেন কি? আচ্ছা ধন্যবাদ। আপনি গ্রিন কার্ড আছে আপনার? জি জি, আপনি কোনো অসুবিধা আইনের আইনগত কোনো অসুবিধা নেই আপনি মানে, তবে এই যারা অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন তারা যখন ঢুকবেন তখন তাদেরকে প্রশ্ন করতে পারে, এই প্রশ্ন
এই প্রশ্ন করলে আপনাকে একটা যথাযথ জবাব দিতে পারবে। আর আমি অ্যাডভাইস করব খুব বেশি দিন না থাকতে, আর বাংলাদেশে গেলেও খুব বেশি দিন না থাকে, যেহেতু আপনি অ্যাসাইলামের মাধ্যমে পেয়ে আছেন, আপনার মানে যাতে যুৎসই উত্তর দিতে হবে যে আপনি মানে কেন হোয়াই ডিড ইউ গো, আপনি মানে সেখানে বাংলাদেশে গেছিলেন কেন, যে এই প্রশ্নের একটা যথাযথ উত্তর দিতে হবে। আপনি এই ব্যাপারে যারা এই ব্যাপারে অভিজ্ঞ, যাদের কেস অ্যাপ্রুভাল হয়েছে এবং যারা দেশে গেছেন চলে আসছেন এবং তাদের কাছ থেকে তাদের ওই রকম অ্যাটর্নির সাথে ওই ধরনের পরামর্শকের কাছে আপনি যাবেন, তাহলে তারা আপনাকে নিটিগ্রিটি বুঝিয়ে দেবে। বুঝিয়ে দেবে। আরেকজন আছেন, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো। জি আসসালাম আলাইকুম, আমার নাম সিরাজ ব্রঞ্জ থেকে বলছি। জি আমার প্রশ্ন হলো, আমার বোন আসছে এক বছর হয়েছে, ওর হাজব্যান্ড সিটিজেন, বাট ও কাজ করে, ও কি আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করতে পারবে? আচ্ছা ধন্যবাদ। আপনার বোনের স্ট্যাটাসটি কোন পর্যায়ে আছে সেটিও একটু জানতে? হ্যাঁ একটু, হ্যাঁ সেটাই, বাচ্চা হয়েছে আর কেসটা এখন পর্যন্ত কোন রেজাল্ট দেয় নাই। আপনি আপনি মানে যদি বাচ্চা হলেও সেটা আপনার মানে যদি বাচ্চার বয়স যদি 10 ইয়ার্স হয়ে যায়, উনি যখন ওনার স্ট্যাটাসের উপর ডিপেন্ড করবে তখন উনি অ্যাসাইলামে থাকবে না, অন্য কোনো প্রসেস অ্যাডপ্ট করবেন, যেমন ক্যান্সেলেশন রিমুভালে উনি যেতে পারেন আফটার 10 ইয়ার্স বাচ্চার বয়স যদি দরকার হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে যে এই আপনার মানে যদি কেস 2013 সালে কেস করছেন না আপনারা, 2013 সালে কেস করছেন না? লাইন কেটে গেছে। হ্যাঁ 2013 সালে যদি কেস করে থাকেন এবং নিশ্চয়ই এতদিনে আপনার ইন্টারভিউ হয়ে গেছে, ফার্স্ট ইন্টারভিউ, আপনার কেস এখন কোর্টে আছে মামলায়, আপনার মানে ওই ওই মামলাতে জেতার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, চেষ্টা করবেন। এবং আমরা ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে নিতে চাই। প্রথমে ধন্যবাদ জানাতে চাই হৃদয় স্বপন এবং সেই সাথে হুসেন মোরাদ, তারা TBN24 দেখছেন এবং বলছেন যে এই অনুষ্ঠানটি তাদের ভালো লাগছে। সেই সাথে সিদ্দিকুর রহমান বাবু একটি প্রশ্ন করেছেন, আমি সিটিজেনশিপ পাওয়ার পরে 2013 সালে অ্যাপ্লাই করেছি ভাই বোনের জন্য, আসতে কতদিন লাগতে পারে? 12 থেকে 13 বছর মানে অ্যাজ অফ টুডে, এখনকার সময় অনুযায়ী। তবে আজকে থেকে 12 বছর পরে কী হতে পারে সেটা অবশ্য আমরা প্রেডিক্ট করতে পারি না, কিন্তু এটা আমরা এখনকার সময় অনুযায়ী বলতে পারি এটা। তবে এখনকার সময় অনুযায়ী 12 থেকে 13 বছর মানে এখনকার নিয়ম অনুযায়ী, মানে এখনকার যে ওয়েডিং টাইমগুলো আছে, যারা এখন ওয়েডিংয়ে আছে তারা এখন 12 থেকে 13 বছর পেছনে আছে, তো সেই হিসেবে আমি বলছি যে আজকে যদি সেম কিউতে যদি যায় তাহলে দে হ্যাভ টু ওয়েট অ্যানাদার, যদি আনলেস তারা যদি কোনো ফাস্টার প্রসেস যদি না করে, ইফ দ্যাট স্টে ইজ জাস্ট দ্য সেম তাহলে আপনার 13 বছর ওয়েট করতে হবে। এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মইনুদ্দিন নাসের, আপনি খুব সুন্দর একটি কথা বলছিলেন সোশ্যাল রাইটসকে কেন্দ্র করে এবং রাশিয়ান, সেটির যদি পরিসমাপ্তি করে আমাদের সারমর্মটি ছোট্ট করে বলেন। সোশ্যাল রাইটসের তিনি ছিলেন ওবামার প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং মানে উনি এর আগে জাতিসংঘে উনি ছিলেন, এই হিসাবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ট্রানজিশনের সময় উনি উপস্থিত ছিলেন, যে ওবামার পক্ষ থেকে ওইখানে উনি ছিলেন, উনি জানেন ওইখানে হু আর দে, এবং মানে কিন্তু উনি আন্ডার যেহেতু তেমন মানে অনেক কিছু উনি ডিসক্লোজ করতে পারেন না, উনি হি ক্যানট শি ক্যানট, বাট অ্যাডমিনিস্ট্রেশন চাইলে ওইখানে কারা কারা ছিল এবং কারা কারা ওইখানে ইয়ে করেছেন, একটা সার্ভিলেন্স হয়েছে, সার্ভিলেন্স ক্যামেরাতে আছে, এটা তারা এই লোকগুলো জানে। তো এখন উনি বলছেন যে ওটাকে ওদের যারা যারা ছিল ওইখানে ওই সময় এবং তারা কারা, তাদের ফরেন কোনো কোন কোন লোক সেখানে ছিল, তাদেরকে আনমাস্ক করা হোক, আনমাস্ক মানে হচ্ছে যে মুখোশ উন্মোচন করা হোক, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হোক এই লোকগুলিকে, তাহলে অনেক কিছু সমাধান হয়ে যাবে। এখন এইটা নিয়ে সবচেয়ে বেশি হয়েছে হচ্ছে এবং বলতেছে যে এটা লিগ্যাল একটা ব্যাপার, এটা অনেকে বলছে, এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কি জানেন, এই ডিসক্লোজারটা কিন্তু রিপাবলিকান পার্টির ফক্স নিউজে করা হয়েছে এবং ফক্স নিউজে এটা নিয়ে খুব বেশি জোর দিচ্ছে, কারণ আমার এটা 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 আরও একটা ইয়ে, আমার ফক্স নিউজের পিছনে এটা জোর দেওয়ার পিছনে অন্য কারণ আছে, কারণ রিপাবলিকান
ওনারা আরও এই নিউজটা ডিসক্লোজ করার সময় জন ম্যাককেনের ইন্টারভিউ নিয়েছেন। দ্যাট মিন্স কি, রিপাবলিকানরা চায় যে অ্যাডমিনিস্ট্রেশন যে সমস্ত যে যে তরিবরি খাড়া খারাবাড়ি থোর বলে যে মিথ্যা কথার একটা বেসাতি স্থাপন করেছে, এই ট্রেডিশন থেকে আমেরিকা বেরিয়ে আসুক। আমরা একদম শেষ পর্যায়ে, আপনি অর্থনীতির শুরুতেই আমরা বলছিলাম যে এই বিষয়টি, ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন জব মার্কেট ফিরিয়ে আনবেন, অর্থনীতির চাকা, আজকেও দুটি অনুষ্ঠানে তিনি বলেছেন নতুন যুগের সূচনা হয়েছে আমেরিকায়। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি যদি খুব সংক্ষেপে বলেন এই সম্পর্কে। ব্যাপার হচ্ছে যে অর্থনীতি, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ওবামার শেষের দিকে, টার্মের শেষের দিকে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ইকোনমি ওয়াজ অলরেডি গেটিং বেটার। হ্যাঁ, আই মিন সে কিন্তু হি ডিডন্ট চেঞ্জ এনিথিং ড্রাস্টিকলি, দ্য রিয়েল এস্টেট মার্কেট ওয়াজ কামিং ব্যাক, ইউ নো ইটস অ্যামেজিংলি কামিং ব্যাক, দ্য স্টক মার্কেট কেম ব্যাক, সো জব মার্কেট ওয়াজ কামিং ব্যাক। তবে একটা ব্যাপারে আমি শুধু আমি তার সাথে আমি একমত হতে পারবো না, যেটা হচ্ছে কি যে সে যেটা বলছে যে উইল ব্রিং দ্য জব ব্যাক অ্যান্ড এটা বোধ হয় যেভাবে যে আপনার বাইরে যেভাবে চলে গেছে, এই এটা ইটস জাস্ট নট পসিবল, কারণ এই এই কস্টটা কাম ব্যাক করে যে সমস্ত, মানে আপনি ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কনসিউমার যদি জিনিসটা আপনাকে $2 দিয়ে জিনিসটা পাচ্ছে, এটা তাকে যদি আপনি $5 দিয়ে যদি আপনি বলেন যে এটা তুমি খাও, হাউ দে গোনা পে? প্রথম কথা হলো ঠিক আছে, আমি কিনবো, তোমার কথা শুনো, বাট এই এবিলিটিটার জন্য তো তাকে তো সেই অর্থটা তাকে দিতে হবে, সেটা সেটা কীভাবে সে কাম আপ করবে এই ব্যাপারে আমি সবসময়ই আমি। এবং হুসেন জব্বার শৈবাল এবং মইনুদ্দিন নাসের, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ দিতেই হয় দর্শক আপনাদের যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, প্রশ্ন করেছেন, সেই সাথে ফেসবুকেও প্রশ্ন করেছেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, এবং টিবিএন 24 টেলিভিশন অনেক ধরনের অনুষ্ঠান করে থাকে, আপনারা সবগুলোই অনুষ্ঠান দেখবেন, সেখানে অংশ নেবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটিও জানাবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।